একটা ট্রেডিশন ছিল যে ছেলে শিক্ষিত হচ্ছে, সে যে গ্র্যাজুয়েট হচ্ছে বা সে চাকরি করবে, অফিসে বসবে, স্যুটকোট পরবে, চেয়ার টেবিলে থাকবে, সাহেব হবে, এই ধরনের যেমন চেঞ্জ হচ্ছে। এখন আমরা কিন্তু 21 শতকে সে এন্টারপ্রেনারশিপে যাচ্ছি। অতি সম্প্রতি ইউজিসির নির্দেশনায় OBE কারিকুলাম চালু হয়েছে, যেটিকে বলা হয় আউটকাম বেসড এডুকেশন, মানারা তার সাথেই যাচ্ছে। সুতরাং বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামে কোনো ডিফার হচ্ছে না, দুটোতেই ইউজিসি তদারকি করেছে, তাদের নির্দেশনা অনুপাতেই চলছে, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন নিয়েই চলতে হচ্ছে। শুধু রেভিনিউর মধ্যে পার্থক্য যে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার অর্থ বরাদ্দ দিচ্ছে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার কোনো অর্থ বরাদ্দ দিচ্ছেও না, নিচ্ছেও না। এটি সম্পূর্ণ ছাত্রদের টিউশন ফি, আর যদি কোনো স্পন্সর থাকে সেই স্পন্সরের। আমরা ওই 21 শতকের যে উচ্চশিক্ষার মোটো বা ধারণা যে ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া কোলাবোরেশন, মানে আমরাও সেদিকে চেষ্টা করছি যে আইটি বেস ইন্ডাস্ট্রিগুলোর সাথে সিএসি এবং ট্রিপলির একটা কোলাবোরেশন করার চেষ্টা করছি, তারপরে ফার্মেসি বেসড ইন্ডাস্ট্রিগুলোর সাথে ফার্মেসির কোলাবোরেশন করতে চেষ্টা করছি। আমরা অনেক দূর এগিয়েও যাচ্ছি। আমি কিছু পরিকল্পনা নিয়েছি, বিশেষ করে যেমন এই আইটি বেস ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমরা ইয়া করবো, এমইও করবো, সেখানে আমাদের ছাত্ররা ইন্টার্নি করবে, ইন্টার্নি শেষে সেখানে তাদের কর্মসংস্থান হতে পারে। ফার্মেসি বেসড ইন্ডাস্ট্রির সাথে আমরা এমইও করবো, সেখানে আমাদের ফার্মেসির ইয়ারা ইন্টার্নি করবে। বিজনেস বেসড যেসব প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, সেগুলোর সাথে আমরা BBA কোলাবোরেশন করবো, যাতে সেখানে আমাদের ছাত্ররা ইন্টার্নি করতে পারে। আরও একটি বড় কাজ আমাদের করতে হবে, যেটি IQSC-র শর্তও ছিল, সেটি হচ্ছে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 21 বছরে আমাদের অনেক অ্যালামনাই তৈরি হয়েছে, আমরা তাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটি সেন্ট্রাল অ্যালামনাই এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা অ্যালামনাই করতে পারি, তাহলে তারা এই বর্তমান ছাত্রের সাথে এমপ্লয়ারদের সাথে সেতুর মতো কাজ করতে পারবে। রফিকা যাদের কবিতা দিয়ে যদি আমি উদ্ধৃতি দিই যে ঠান্ডা কিংবা গরম নয়, এক মুঠো ভাত, এক মুঠো ভাত যখন নিশ্চিত হয় তখন কিন্তু ভাতের কোয়ালিটি নিয়ে ইয়ে আসে, অ্যাড্রেস আসে। ঠিক শিক্ষা আমাদের দেশে আপনি যদি লক্ষ্য করেন যে 90-এর দশক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কটা ছিল, এখন কিন্তু 163টার মতো বিশ্ববিদ্যালয়, এর মধ্যে 156টার মতো কাজ করছে। সুতরাং এখন তো মানের প্রশ্ন আসবেই, সবাই এখন সরকারিভাবেও যেমন UGC অ্যাক্রেডিটেশন কাউন্সিল মানকে বাড়ানোর জন্য অ্যাড্রেস করছে, আমরাও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও যে এই প্রতিযোগিতায় নেমেছি সেটি হচ্ছে যে শিক্ষার মানকে নিশ্চিত করা। প্রায় 10-12 বছর আগে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা মুভমেন্ট হয়েছিল যে তাদের ইয়া নাই, ল্যাব নাই, ল্যাব ফি নেওয়া হয়, তার নাম বলছি না। এখন কিন্তু এগুলো দেখার জন্য কাউন্সিল আছে। আমাদের যেমন 50 জনের বেশি ছাত্র নিতে পারতাম না, আমাদের যেসব এমপ্লয়মেন্ট বা যেসব সুযোগ সুবিধা সেগুলো তারা কন্ডিশন দিয়ে দিয়েছিল, আমরা বাড়িয়েছি বলে এই সম্প্রতি আমাদের 75 জনে আর অনুমতি দিয়েছে। তো সুতরাং এখন আপনাকে ওই মানেন আর নাই মানেন, এই আপনাকে বাধ্যই করা হবে যে কোয়ালিটিকে এনশিওর করা। তো আমরা সেটিকে বিবেচনা রাখছি এবং আমরা কোয়ালিটিটাকে সবার আগে বিবেচনা রাখছি। এটা ট্রেডিশন ছিল যে ছেলে শিক্ষিত হচ্ছে, সে যে গ্র্যাজুয়েট হচ্ছে বা সে চাকরি করবে, অফিসে বসবে, স্যুটকোট পরবে, চেয়ার টেবিলে থাকবে, সাহেব হবে, এই ধরনের যেমন চেঞ্জ হচ্ছে। এখন আমরা কিন্তু 21 শতকে সে এন্টারপ্রেনারশিপে যাচ্ছি, সে চাকরি করবে না, সে চাকরি দেবে। নতুন নতুন অনেক আইডিয়া তৈরি হচ্ছে, এই আউটসিং, এই আইটি আউটসোর্সিংয়ে আমাদের অনেক ছেলে, আমি দেখেছি যে স্টুডেন্ট অবস্থায় সে মাসে $2,000-2,500 ঘরে বসে বসে ইনকাম করছে, তার পড়াশোনাও চালাচ্ছে, অনেক আছে। 4-5 বছর আগে এই অবস্থাটা ছিল না। আমাদের আসলে স্কিলেই যেতে হবে, সার্টিফিকেটটা সাপোর্টেড, কিন্তু মেন টার্গেট থাকতে হবে যে স্কিল ম্যান পাওয়ার আমরা তৈরি করতে পারছি কিনা।